অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবিতে সরব হলেন আলিপুরদুয়ার পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এই সংগঠনের দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল আলিপুরদুয়ার জেলার প্যারেড গ্রাউন্ডের পাশে ক্লাউড লাইন ভবনে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবিতে সরব হলেন আলিপুরদুয়ার পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এই সংগঠনের দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডের পাশে ক্লাউড লাইন ভবনে। এই সম্মেলন অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ার জেলা থেকে বিভিন্ন দফতরের প্রায় 200+ পেনশনভোগী উপস্থিত ছিলেন। এদিন এই সম্মেলনে মোট 10 দফা দাবিতে সরব হয়েছেন পেনশনারদের। সম্মেলনের এই মঞ্চ থেকেই 20 জনকে নিয়ে নতুন আলিপুরদুয়ার পেনশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি হয়েছে। আমরা প্রতি 2 বছর অন্তর দ্বিবার্ষিক সম্মেলন করি, এটা 6th অ্যানুয়াল মিটিং, মানে বার্ষিক সভা। সেই সভায় আমরা প্রতি বছর পেনশনারদের দাবি সহ, যেহেতু ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই জন্য আমরা কিছু সামাজিক দাবি রাখি। দাবিদাওয়াগুলি আমাদের লিপিবদ্ধ করা আছে। হ্যাঁ, আপনাদেরকে আমি সেই দাবিদাওয়া সহ একটা হাতে একটা ধরিয়ে দেব। আর আমাদের বিশেষ করে আমরা কখনো হাইলাইট কিন্তু আমরা করি না। আমাদের যে সমিতি, এই সম্বন্ধে কিন্তু আমি দেখি গত বছরে আমাদের শুধু একটা পেপারে লেখা হয়েছিল, তা আমি আবেদন করব আপনাদের কাছে বিশেষভাবে। আমাদের সবচেয়ে মুখ্য দাবি যেটা, আমরা কিন্তু কোনো রাজনীতি করি না, রাজনীতির ঊর্ধ্বে। হ্যাঁ, আমরা 60 এবাভ 60-এর পর আমরা মনে করি যে রাজনীতির সম্পর্ক আমাদের যদি থাকে তাহলে আমাদের একটা কালার দাঁড়িয়ে যায়, আমরা কালারলেস। সুতরাং সমস্ত দিক দিয়ে যা আমাদের যেসব আজকে আপনার বলেন পেনশনার যারা আজকে আসতে পারেন, যারা লাইং ইন বেড, তাদেরকে আমরা বাড়িতে যেয়ে আমরা সব করি। ব্যাংক কর্মী বসে আছে আমাদের সঙ্গে, ব্যাংক আমাদের যথেষ্ট সাহায্য করে, এবং টিও সাহেব বা এটিও সাহেব যারা আছে তারা আমাদের যথেষ্ট সাহায্য করে।